অনেক ভালো ভালো মাছ, সুস্বাদু মাছ, নদীর মাছ, সব সব নদীর মাছ। যে ভাই বড় ভাই, না বড় ভাই না, সে তো একটা দেখা নিচে বসে নিচে। এই যে দেখেন ভাই মাছ, কতদিন ধরে ভাই মাছ দেখেন, এই ভাইটা তো ভালো থাকে। এই যে দেখেন দর্শক বন্ধুরা কত মোটামুটি ভালো থাকে ভাই। চাউল সাড়ে তিন রোটিয়া ধরা, ডিম আড়াইশ রোটিয়া, মহি 70টিয়া, আলু 70টিয়া, কী খাইবা জোন খাইবা সে উপায় আছে। বাজার ডাবলি তো জায়গা 1000-1500, মানে চাউল কিনতে নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গতকালকে যে বক পাখি বাড়িতে যায় নাই, মানে গতকালকে রাত্রে বক পাখি বাড়িতে ছিল না, তার বাসায় ছিল না। তো এটা এতদিন স্বাভাবিক ছিল যে সে মানে তার যখন ইচ্ছা সে যে বাসায় থাকতো, আবার মাঝে মাঝে সে যে রাত্রে বাহিরে থাকতো। তো তার যখন ইচ্ছা তখন যাইতো, আবার চলে আসতো। এটা এতদিন স্বাভাবিক ছিল, কিন্তু এখন এটা অস্বাভাবিক হয়ে গেছে। কারণ এই যে আশেপাশে তো ওই যে চারিদিকে পানি শুকিয়ে গেছে না, যার কারণে অনেক বক পাখি দূর দূরান্ত থেকে আসতেছে। অনেক পাখি এই যে বক পাখি যে নিচে নামতেছে, আপনারা তো আপনাদেরকে তো ওই দিন দেখাইলাম যে অনেক 100 উপরে বক পাখি যে ডুবাতে পড়ছিল। তো চারিদিকে শিকারীরা আইসা নামছে, আইসা যারা পাখি শিকার করে তারা বিভিন্ন ফাঁদ পেতে যে পাখি শিকার করতেছে। এখন টেনশন হইতেছে যে আমার বক পাখি কোথায় গেল। তাই সকাল সকালে যে বেরিয়ে পড়লাম তাদের খুঁজতে, কিন্তু আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। এই যে কালবাটের এখানে আসলেই তো সে যেখানেই থাকতো, আমার দেখলে আবার চলে আসতো এখানে। তো এখন মানে আশেপাশে তাদের খুঁজেই পাইতেছি না। তো এই যে বক পাখিরে ডাকলাম, মানে কোনো সাড়া নাই। তো আগে তো মানে একটু ডাক দিলে যদি আশেপাশে থাকতো তাহলে সে চলে আসতো, কিন্তু আজকে কোথায় চলে গেলো বুঝতেছি না। টেনশন হইতেছে নাকি শিকারীরা ধরে নিয়ে গেল বুঝতেছি না। তো এই যে আমাদের এখানে ছোটো ছোটো কিছু পোলাবাইন আসে, এসব বক পাখি ধরে পাখি মানে বিভিন্ন ধরনের পাখি তারা শিকার করে, শিকার করে এনে বাজারে বিক্রি করে এবং তারা খায়। মানে কী আর বলবো, মানে এইসব পোলাবাইন মানে পড়ালেখা করে না একদম, মানে কী মানে পড়ালেখা তো করে না, সারাদিন এইসবই করে, মাছ টাছ ধরে এইসব ধরে বিক্রি টিক্রি করে। তো এইসব পোলাবাইন আসে আমাদের এখানে আইসা এই যে পাখিটাকে শিকার করে। তো আমি এই যে আমাদের বাড়ির আশেপাশে মানে সামনে এই জায়গাটা দিয়ে পাখি শিকার করার জন্য তারা যে বিভিন্ন ফাঁদ নিয়ে আসে, এই ফাঁদগুলো পাতার জন্য একদম নিষেধ করে দিয়েছি। তো তারা এখানে পাতবে পাতে না, তো তারা ওই যে দূরে বাড়ির পিছন দেওয়া, তারপরে বড়া বাড়ির ওই সাইডে দেওয়া। তো আমার বক পাখি তো ওইখানেও যায়, দূরে দূরে গিয়েও তো ওই যে মাছ টাছ ধরে খায়। তো ওইখানে গিয়ে গেলে যদি ফাঁদে আটকা পড়ে তাহলে তো তারা ধরে নিয়ে যাইব, কারণ পাখি শিকার যারা করে তারা তো এত ভালো মানুষও না। তো আপনারা এখন হয়তো বা বলতে পারেন যে আমি কেন তাদেরকে নিষেধ করি না, পাখি ধরার ব্যাপারে তাদেরকে কেন প্রতিহত করি না। আসলে গ্রামের মানুষ যে কত বর্বর মানে সেটা আপনারা জানেন না, যারা গ্রামে থাকেন তারা হয়তো বা জানবেন। তো আমি যদি তাদের সঙ্গে ঝামেলা করতে চাই তাহলে ঝামেলাটা অন্য অন্যভাবে চলে দেখব। আর আমি বিশেষ করে মানে এসব ঝামেলা টামেলা এড়াই চলতে চাই, কোনো ঝগড়াঝাটি বিষয়ে মানে একদমই আমি মানে পছন্দ করি না, যার কারণে আমি বিষয়টাকে ওইভাবে মানে তাদেরকে ওইভাবে আর কি বাধা দিতে পারতাছি না। আর গ্রামের বেশিরভাগ মানুষই এই যে অশিক্ষিত বর্বর, এদের সঙ্গে যদি ঝামেলা করতে চান তাহলে মানে আপনারও ওই লেভেলে নামতে হইব। আপনি যে লেভেলে আছে এই লেভেলে থাকতে পারবেন না, তাদের লেভেলে চলে যেতে হইব। তাহলে তাদের সঙ্গে আর কি মানে আপনার এই যে ঝগড়াঝাটি করলে আর কি যাইব আর কি। তা আমি চাই না তাদের সঙ্গে আর কি শুধু শুধু ঝগড়াঝাটি করার জন্য, মানে মানে তাদের লেভেলে চলে যাওয়ার জন্য আমি চাই না আর কি, যার কারণে আমি বিষয়টাকে মানে ওইভাবে এত জোর দিতেছি না। তো আমি একটু মানে সবসময় ঝামেলা এড়াই চলতে চাই আর কি, এটাই বিষয়টা। তো আশা করি বুঝতে পারছেন। ছাগল বাড়ি উঠছ দীঘা দিবা নিয়ে না সকাল সকাল ছাগল ভরতেছি। বক পাখি তো কালকে বাড়ি গেছে না, মানে হ্যাঁ খুঁজতে আছি সোয়াল হইতে, এমনি তো সোয়াল এনে আইলে আয় হবে না, আজকে তো নাই এই তো চিন্তা হতেছে এই দূরে নিচ্ছে নাকি কেউ, শয়তান কত যায় না। তোমার
দাদু কি বলে চাউল সারা দিন রেটে ধরা বাজার করতে গেছে লাগায় হ্যাঁ বাজার গেছে নাই গায় 300 টাকা সারা দিন রেটে ধরা চাউল আর তরি তরকারি তরি তরকারি বেগুন বেগুন হচ্ছে 110 টাকা 1 কেজি 1 কেজি সিম 250 সিম 250 টাকা মুহি 70 টাকা আলু 70 টাকা কি খাইবা জোন খাইবা কেন ভয় আছে বাজার ডাবলি তো লাগে 1000-1500 মানে চাউল কিনা নেই এক দল চাউল আনে 300 সাড়ে 300 টাকা লাগে কি গাই আছে মানুষ যে ও বাবাই তো আছে ফসিল নাই দেশ মানুষ না খাইয়া মরু না খাইয়া আসলে যে অবস্থা চলতেছে এমনি তো বাসন যাইত না বাসনের লক্ষণ নেই এই যে বন্ধ পরিষ্কার হয়ে রয়েছে কি যে ওই বইটা বোঝা যায় তখন এই যে তার বাসা খালি এখনো সে তার বাসায় আসে নাই তো রাত্রে বাইরে থাকলেও সে সকালে তার বাসায় চলে আসতো মানে দিনে দু একবার সে তার বাসায় আসবে এসে টেস্ট করবে কিন্তু আজকে এখনো আসে নাই এই যে কাকা স্কুলে তো গেছে স্কুলে যাওয়ার রাস্তা থেকে যে মাছ কিনে পাড়াইয়া দিছে কি মাছ আছে এটা ভাই করি ভাই করি আপনাদেরকে দেখাই তো ভাই মাছ প্রথমে দেখা দিতেছে ভাই মাছ তো দেখা জেতা কাকি মাছ তো দেখা জেতা ভাই মাছ ডালো তুমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে কি মাছ আছে কাকা তো এই যে স্কুলে গেছে স্কুলে যাওয়ার রাস্তায় মাছ পাইছে এবারে পাড়াইয়া দিছে এই যে দেখেন দর্শক বন্ধুরা কত মোটামুটি ভালো সাইজে ভাই ঘুরাটি তো আলাদা আসেনি তুই একসাথে করতেছে এটি কি মাছ চিংড়ি মাছ গুলা দেখেন শিং আছে গালা দিব চিংড়ি মাছটিও সুন্দর আছে কত দিব মাছটি মনে হয় মনে হয় 2700 টাকা হয়ে যাব জানি না কাকা আইলে জিজ্ঞেস করব তো দর্শক বন্ধুরা আপনাদের এলাকায় মাছের দাম কত হইব অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইম শুধু ভাইম চিকরা আছে আর ইচা মাছ আছে চিংড়ি মাছ আর কি সুন্দর আছে মাছটি কিন্তু ভাই মাছ দিয়ে কি ভাই মাছ তো বুনা কেমন লাগবে বুনা বুনা ছাড়া অন্য কিছু বিকল্প নাই টেনশনে আছি কই যে গেল আকাশ ডিস লাইনের সমস্যা হয়ে গেছে আকাশ থেকে লোক আসছে ঠিক করার জন্য কি এটাও শিখাল নাকি সব সে পারে এই যে এখন খাসিগুলো নদীর পাড়ে দিয়ে আসা হবে সাইরা দিব নাকি খাসি দিয়ে আয়া পরে মাছ কাটব না ভাই মাছ কেমনে কাটতে হয় এটা আজকে কাকি আপনাদেরকে দেখাবে কেমনে কেমন লাগে কাকি আচ্ছা ঠিক আছে এটা দেখায় এমনি
বক পাখি গেল গো আমার না না কেউ ধরে নিছে গা বুঝতাছি নদীর পারের ক্ষেত প্রস্তুতি করা হইতাছে, এগুলাতে মিষ্টি কুমড়া লাগানো হবে। তো এই যে রামকাশিরে নদীর পাড়ে ছেড়ে দিয়ে আসা হয়েছে, এখন তো নদীর পাড়ে তেমন ফসল নাই যার কারণে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন গিয়ে এই যে কাকি ভাইম মাছ কাটবো, ভাইম মাছ। দর্শক বন্ধুরা, আপনারা যদি কেউ হাঁস কিনেন আর কি, যে দুইটা হাঁস বিক্রি করা হইব, চিনাস একটা চিনাস আর একটা শঙ্কর জাতের, হ্যাঁ শঙ্কর জাতের। এই যে দর্শক বন্ধুরা, কাকি এই দুইটা হাঁস বিক্রি করবে, যারা যারা কিনতে চান যোগাযোগ করে। দাম কত? 3000। ঠিক আছে, যে জিনিসপত্রের দাম সবই বেশি, হাঁসের দামও বেশি। না বেশি চাইছি না, কারণ এর এমনিতে 1600-1700 তো বিক্রি করাই যাচ্ছে না। আগে না বিক্রি করছো 1300? সেটা তো ছোট আছিল। ও হ্যাঁ, তো বড় হইছে অনেক। ঠিক আছে, দাম ঠিক আছে। এই যে বক পাখি বাড়িতে ফিরে আইসে। এই যে এই যে কোথা থেকে আইস? হ্যাঁ কই আসলে? তারে তো সারা দুনিয়া খুঁজে আইলাম। এই যে সে আইসা তার বাসায় বসে রয়েছে। কে কই আসলে তুমি? হ্যাঁ কই আসলে তুমি? কই আসিলা? হ্যাঁ থাকো থাকো থাকো, তোমার জন্য মাছ আনতেছি, থাকো। পুঁটি মাছ ঠেলে দেয় খাওয়াই যে বক পাখি। এই যে কাকি মাছ কাটা শুরু করে দিছে। বাইম কাটতো না? বাইম নিয়ে ভুসকুনি ছেড়ে দি গিয়া। হ্যাঁ বাইম তো খুঁজে হওয়া দিত না, ছেড়ে দিলে মাটির তলে ভাই। এই যে পুঁটি মাছ নিয়ে এসে বসছি বক পাখির জন্য। আর এই যে সে খে মাছ খাই দেব হাতের উপরে টেসে দেন। সবই শেষ? হ্যাঁ কই গেছিল তোমার যা তো খুঁজলাম। আজকে আর বাড়ির বাইরে যাবি না, বুঝছো? বাড়ি থাকবি, সে কি আর বাড়িতে থাকবো, চলে যাইব, বুঝছো? তার পেট ভরে গেছে, কয়েক সেকেন্ডে সাবর করে যাচ্ছে সবগুলা। এই যে মিনু আইছে, মিনু হ্যাঁ মিনু দূরে যা, দূরে যা, বক পাখিরে দৌড়া নিয়ে। এই যে কীভাবে বাইম মাছ কাটতে হয় কাকি দেখাবে আপনাদেরকে, কীভাবে কাটানো লাগে গো কাকি। প্রথমে ছাই মারতেছি, মাছটা তো জেতা কইছিলাম যে পুকুরে ছাইলে দিই না, কাকি কয় ছাড়বে না কাবে। তারপরে প্রথমে তো ছাই মাখছি, ছাই মাখে এখন কানিডি কাটি নিতেছি। সুলাই তো হইব না? না সুলাই কেমন জানে? না সুলাই কেমন জানি লাগে। উপরের চামড়াটা কিরকম? ভাই মাছ কুচ্চা, এটা তো একই রকম, কিন্তু তুমি তো কুচ্চা খাও না। কুচ্চা একটা ভিডিও দিছিলাম যে ছোট্ট বাবু কুচ্চা ধরছেন, যে দেখলাম অনেকেই কমেন্ট করে বলতেছে, উল্টা পাল্টা কমেন্ট করতেছে, কিন্তু কুচ্চা তো ভালো জিনিস, যে ভাই মাছের মতো ওইটাও একটা মাছ আর কি, কুচে মাছ বলা হয়, ইলফিশ, এশিয়ান ইলফিশ আর কি। ভাই মাছ যেরকম কুচ্চা এরকম আর কি, কাকি কুচ্চা খায় না আবার। ভাই মাছ তো ঠিকই খাইবা, ভাই মাছও বেশি প্রিয় না, প্রিয় না মানে এই যে চিকরা মাছ ভাই মাছ এগুলোর যে সুলাই আইলে তারপরে খাইলে মনে হয়, কিন্তু সুলাই রান্না করছে না, সুলাই কেমন জানি লাগে। মাথাটা কাটতে আছে নাকি? টান দিলি চামড়া উঠে গেল, ভাই মাসে চামড়া তুলে নিলাম আমরা। রাজনৈতিক এই যে দলগুলা কিন্তু মিছিল দেয় ভাবে, অমুকের চামড়া তুলে নিব আমরা, আর আমরা এখন যে ভাই মাসের চামড়া তুলে নিল, এই যে ভাই মাসের চামড়া তুলে নিতেছি আমরা, কারোর নাম কইলাম না, রাজনৈতিক দলরা যেভাবে মিছিল দেয় আর কি।
যারা বুঝানোর দরকার তো বুঝে নিছেন। এই যে বড় ভাই মাছ ছোট হয়ে গেছে, কিভাবে কষা নিব না বুনা, কিভাবে বুনা রান্না করা হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে ভাই মাছের যে চামড়াগুলো আছে এইগুলো দিয়ে কিন্তু এই যে আলু দিয়ে ভাজি করে দেয়। হ্যাঁ কাকি, হ্যাঁ আলু দিয়ে ভাজি করে খুব স্বাদ লাগে। এটি এর একটা মানে চামড়াটা না, এই যে পেটের দিক দিয়ে যে চামড়াটা মোটা এটার মধ্যে তেল হ, এটার মধ্যে তেল আর চামড়া তো আছে আছে, এটি ভালো না। এই যে ছোট ছোট ভাইমগুলো। দর্শক বন্ধুরা, ভাই মাছ আজকে বুনা করবাম, সবার নিমন্ত্রণ, সবাই চলে আসেন। কে কে ভাই মাছের বুনা খাইতে চান কমেন্ট করে অবশ্যই জানাই দেন কাকি, তারপরে কমেন্টস গুলা পড়বে কাকি, কিন্তু কমেন্টস গুলো দেখে আপনারা কি কমেন্টস করেন। তো বন্ধুরা, এই যে অনেকদিন পর আমাদের পাগারে আসলাম, এই যে বর্ষিনিয়া, যে বন্যার পরে, বন্যার আগে তো কই মাছ টই মাছ ধরা হয়েছিলো পাগার থেকে, বন্যার পরে আর এই যে মাছ ধরা হয় নাই। তো আমি ওই যে অনেকদিন পর আমার বর্ষিটা নিয়ে আসলাম, তো দেখি মাছ ধরা যায় কি না আজকে পাগারে, কি মাছ আছে নাকি সব চলে গেছে বন্যার জলে। পিছলা এই জায়গা থেকে তো এই যে পানি নামিয়ে পড়ছে, জায়গাটা পিছলা হয়ে গেছে একদম, পুড়ে গেছিলাম। তো আজকে টুপ হিসেবে কি দলহানি নাই, আজকে আনছি হল ইচা মাছ, ইচা মাছ দিয়ে ধরবো। ইচা মাছ দিয়েও কিন্তু কই মাছ ধরে, ইচা মাছ দিয়ে সব মাছ ধরে, কই, শিং, মাগুর, লাটি, এই যে এখানে লড়তেছে দাদা অনেক মাছ। তো ওই সাইডে যে কিছু ডাল ফালানো হয়েছে, তো বড়শি ফালাই, আপনারা সাথেই থাকুন, দেখি কয়টা কই মাছ আর অন্যান্য মাছ ধরতে পারি। এই যে ঠুকুর দেওয়া শুরু করছে, গিলে ফেলছে নাকি বুঝতে আছে। দর্শক বন্ধুরা, এই যে নিয়ে যাইতেছে, এই যে বলছিলাম না লাঠি মাছ ধরবে, লাঠি মাছ ধরে দিচ্ছি, বসে গিলে ফেলছে মনে হয়, গিলে ফেললে তো সমস্যা। আহা গিলে ফেলছে, লাঠি মাছটা সাইজের আছে দেখেন, লাঠি মাছের বড়টা খাওয়া যায় ওইটা দিয়ে, বসে গিলে ফেলছে, দেখি দেখি দেখি। আচ্ছা মাছটা খুলি তারপরে দেখা যাচ্ছে। তো অনেক কষ্টে যে বর্ষি থেকে মাছটাকে ছুটাইলাম, এই যে একটা মাছ ধরলাম মাত্র, এক টুপে এক মাছ। তো দেখা যাক কতগুলো মাছ ধরতে পারি, মনে হইতেছে মাছ আটকা পড়ছে এই পাগারে। তো এই যে ইচা মাছের টুপ দিয়ে দিলাম, এখন আবার বর্ষি ফেলে দিব। কাজ হলো না, মিস ট্যাংরা মাছ নিতে হবে শিং মাছ। এই যে ধরে ফেলেছি দর্শক বন্ধুরা কই মাছ, এই যে কই মাছ। তো এই যে আরেকটা মাছ ধরবো দর্শক বন্ধুরা, লাঠি মাছ ধরে ফেলছি, বড়শিটা গিলে ফেলছে নাকি, গিলে নাই, গিলে ফেলতে চাইছিল কিন্তু ধরে ফেললাম আগে। এই যে কাকি আইছে মাছ ধরতে আসি, তো এই যে ধর তিনটা মাছ ধরে ফেলছি, একটা মাছ ছুটতে গেছে, লাঠি মাছটা বড় আছে না, এই যে
দুই পিচ্ছি আমাদের কলমি শাক সবটুকু এনে আইতাছে অর্ধেক দিয়ে যাই অর্ধেক এই যে কাকি কি কইছে শুনছ অর্ধেক দিয়ে যাইতে কইছে কত লিটার আইছস হ্যাঁ অর্ধেক অর্ধেক তুই যাও আমাদের এই ক্ষেতে অনেক কলমি শাক হইছে এডি এমনিতে হইছে আর কি এক মিনিট দিয়ে যাই উজ্জয় দুইজনে দুই মিনিট দিলি এই কাকি রে দেয়া দাইস কিছু কলমি শাক পরে মাছ দিয়ে রান্না করব চাস টুকা টুকা বল রে টুকা কমলি শাক টুকা নি শেষ হ্যাঁ এনে দিয়ে আনছস কেলে গিয়া কাকি রে দিতে আনছস এই যে আর তোরা ডিগো তুই আইছস কত তুলছস এনে যে কলমি শাক আছে তোরা কইছে কেডা আমরা দেখি গেছ এই যে আমাদের খেতে কলমি শাক আছে তারা জানে আইসে বসে তাদের বাড়ি হয়েছে ওই যে ওই যে দেখা যায় না ওই যে ওইখানে ওই যে একটা ঘর দেখা যাইতেছে এদিক দিয়ে না হেন থেকে আয় করছে আর হেন হেন থেকে কতটি তুলতে থাকে সাইডে দিয়া মেলাডি পরে কি করবি এটা বেচবি না খাইবি খাইবি কি বেশ আস না কাউনে লেগে নিতে আইস কলমি শাক কয়টি রে বাজারে জানো মুডা এই যে কলমি শাক কি খাইবি এটি শাক না তরকারি তুই খাবি তরকারি আর তুই শাক ঠিক আছে এনে রাখে দা কাকি তো গেছে বাড়ি তাই লোক এনে থয়ে দেয় যে এনে রাখে দে একসাথে থয়ে দে দুজনে এই যে তারা অনেকগুলো শাক দিয়ে গেল মানে আমাদের খেতে অনেক কলমি শাক হয়েছে তোলা হয় না এই যে তারা প্রথমে ভয় পাইছিল এন থেকে তুলতে পারবো কি পারবো না তারা কি ভয় পাইছিল যে কেউ কিছু কইবো হ্যাঁ কী দেওয়াস কেউ কিছু কয় না বলে এটি আমার ক্ষেত আমার ক্ষেত্রে তুললে কেউ কিছু কইতো না আমি ছাড়া কেউ কিছু কইতো না আর আমি তো কিছুই কইতাম না এই তো ডুবার আছে না ডুবার মধ্যেও আছে এন তো বেশি ই ফানি নামবি কেমনে তোরা তো কোমর গলা হানি বিজ্জা নিবে পরে বাজারে নেবে বেচবে আচ্ছা লয়ে দেখ অন কি দেবি গা আন দিয়ে কত তুলছস তারা এই যে তারা এতগুলা কলমি শাক পাইছে ঠিক আছে জায়গা বাড়ি চা এই যে আমাদের পাগারের পারে যে কাশফুল হয়েছে দেখেন দর্শক বন্ধুরা তো বন্যা না হইলে এই জায়গা দিয়ে মানে অনেক সুন্দরভাবে কাশফুল হইতো কিন্তু এই বছর এই যে দুই একটা আছে বন্যার কারণে সব নষ্ট হয়ে গেছে এই যে কাকি এখন বর্ষি হইতেছে তার সোনা কাকি না তো ধরে না আমি তো তিনটা মাছ ধরে এলাম আমি একটা হইলেও ধরবাম ধরে দিই ডুবাইলে ডুবাইলে আর হ্যাঁ দেও টান এই যে কাকি একটা কই মাছ ধরে ফেলেছে এই যে কাকি কইছে একটা হইলেও ধরবো এই যে দেরি হলো আমাদের মতোই বড় আগের এই যে কই মাছ দুইটা লাঠি মাছ দুইটা এই যে কাকি আবারও বর্ষি ফেলে দিছে তো মাছ মোটামুটি আটকা বসছে আগের হ্যাঁ বুঝা যাইতেছে কই মাছ দিলে দিদি মাছ না এই যে কইলা মাছ আছে না কইলা মাছ লড়া চড়া করতে কইলা কই আর মাছ ধরে না দর্শক বন্ধুরা এই যে চারটা মাছ ধরা হয়েছে আমি ধরছি তিনটা কাকি একটা কাকি ফেল আজকে আর কাজ হইতো না মাছ বেশি জল মাছ ধরে না কইলে কাম হইতো না না রে সবচেয়ে বেশি ধরলাই তুমি না আজকে আর কাজ হবে না আজকের জন্য মাছ ধরা গেলে শেষ চেষ্টা করতেছি আর একটা যদি ধরতো ধরতো না তো আজকের জন্য মাছ ধরা এখানে শেষ মাছ ধরে না চারটা কই মাছ ধরছি না দুইটা কই আর দুইটা লাঠি মাছ